অ্যাডভোকেট গীতা আলাল মে আপনি আমার মাকে অপমান করেছেন আপনাকে আপনাকে আমি ক্ষমা করব না কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না তোমার জানি জুড়ি আমি শেষ করে দেব কোর্টের মধ্যে কোর্টের বাইরে কোর্টের মধ্যে তোমার মুখ চালানো আমি বন্ধ করে দেব আর কোর্টের বাইরে তোমার হাত চালানো আমি বন্ধ করে রেখে দেব নইলে আমার নামও অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি নয় কি হলো কি তোমার এরকম ভাবে রিয়্যাক্ট করলে হঠাৎ কি হয়েছে ওই মেয়েটা ওই মেয়েটা একটা কুগ্রহের মতো আমার পেছনে পড়ে রয়েছে আপনি এত ভাবছেন কেন স্যার সময় তো ঘনিয়ে এসছে আসুন স্যার ওর সাথে কথা বলে দিন চলো একটা কথা আছে আন্টি যা বললাম ঠিক তাই বলবেন একটু ভুলভ্রান্তি হলে কিন্তু সবটা বিগড়ে যাবে কোনো কিছু বিগড়বে না আমার স্বামীর সম্মান আমার সম্মান সবকিছু যখন গীতা চ্যালেঞ্জ করেছে আর আমার স্বামী যখন সেটা অ্যাকসেপ্ট করেছে তখন আমি আমার স্বামীর পাশেই থাকবো ভজন যে কোনো অবস্থাতেই আমার স্বামীর পাশে আমি থাকবো কথা বলবো মা কি বাবা ওই অগ্নিজিৎ মুখার্জি আবার একটা কিছু ঘটাবে তোকে ও আবার আক্রমণ করবে কিন্তু কোন পথে আমি জানি না ছুঁয়ে দেখুক না একবার ছুঁয়ে দেখুক কোন জখম না জানি চুরি পাটপাড়ি শ্রীলতা নিয়ে একটাই নাম অ্যাডভোকেট গীতা এল এল বি আর এই পোস্টারটা ওই লোকটার কপালে যদি সেটে দিতে না পারি না তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয় আমি আমি সতের জন্য লড়ি বাবা অসহায় নারীর পাশে দাঁড়াই আমি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই ওনার মতন পয়সা নিয়ে অপরাধীদের হয়ে আইনটাকে তামাশা বানিয়ে দিই না দালাল একটা আমি খুব ভালো আছি মা ডক্টর বলেছে আমি খুব তাড়াতাড়ি রিকভার করছি